আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ও শুনলে আল্লাহ চাইলে অবশ্যই একসাথে উপকৃত হবেন। আমার আজকের বিষয়টা হলো যে প্রাকৃতিক উপায়ে কিভাবে ডায়াবেটিস অফিসারকে দূর করবেন। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত বা যারা অনেকদিন হলো ডায়াবেটিস এবং প্রেসারে রোগে ভুগছেন, আপনারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন। বন্ধুরা, আপনারা অনেকেই এই রোগগুলোর সাথে পরিচিত, কেননা বর্তমানে ডায়াবেটিস ও প্রেসার শতকরা 70-80% লোকের মধ্যে বিরাজমান। আপনারা হয়তো অনেকেই অনেক রকমের ওষুধ সেবন করেছেন, চিকিৎসা নিয়েছেন, কিন্তু ক্ষণিকের জন্য ভালো হলেও চিরতরে এটা দূর করতে পারেন নাই। আমি সেই সব ভাইদের বোনদের বলবো, আমার এই টিপসটা একটু ফলো করুন, দেখুন অবশ্যই আপনি এক ভালো একটা উপকার পাবেন। তাহলে চলুন এবার চলে যাওয়া যাক, কিভাবে এই প্রাকৃতিক উপায়ে যে নির্যাসটা আপনি সেবন করবেন সেগুলো সম্পর্কে আলোচনা করি। আমার এই ডায়াবেটিস এবং প্রেসার দূরীকরণের এটা উপন্থা হলো যে সজনে পাতা। আপনারা অবশ্যই এই সজনে পাতার সাথে পরিচিত, গ্রামে বা শহরে বাসা বাড়ির আশেপাশে অনেকেই সজনে গাছ লাগিয়ে থাকে। যদি আপনারা বাসা বাড়িতে থাকে তবে আর দেরি না করে এখনই 10-12টা সজনে পাতা ডাল ভেঙে নিয়ে আসুন, এবং সেই পাতাগুলো ডালগুলি রোদ্রে শুকিয়ে ব্লেন্ডার করে গুঁড়ো করে সেই গুঁড়ো প্রতিদিন পানিতে মিশিয়ে 2-3 বার সেবন করুন। দেখবেন আপনার প্রেসার এবং ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসছে। এবার তাহলে আসুন, এই সজনে পাতাটা শোধন করার পর আপনি এটা কিভাবে সেবন করবেন সেই নিয়মটা আমি বলে দিচ্ছি। প্রথমে একটা গ্লাস নেবেন এবং এই সজনে পাতা গুঁড়োটা, আপনি শোধন করা সজনে পাতা গুঁড়োটা এটা নিতে পারেন। আপনি এগুলো নিজে, যেহেতু ডাল ভেঙে আপনার সজনে পাতা নিজেটাই ভ্যালেন্ডার করে গুঁড়ো করবেন, সেক্ষেত্রে এরকম একটা বোতলে রাখবেন। তো এটা যদি আপনি নিয়মিত খান, নিয়মিত খাওয়ার মধ্যে আপনার প্রতিদিন সকাল দুপুর এবং রাত্রে যখন খাবেন, খাওয়ার আগেও খেতে পারেন, ভাত খাওয়ার আগেও খেতে পারেন, পরে খেতে পারেন, এটা খাওয়ার আগে বা পরে খাওয়ার কোনো বাধ্যতামূলক নিয়ম নেই, তবে আপনি যে কোনোভাবে খেলেই হলো। তো এই গিলাসে আপনি সাধ্যমতো একটু পানি পানি নেবেন, যে আমি পানিটা নিচ্ছি, এখানে সাধ্যমতো পানি নেবেন। তবে আরেকটা বিষয় হলো, যদি আপনি হালকা কুসুম গরম পানি পান, তাহলে হালকা কুসুম গরম পানিটা নিলে এর নির্যাসটা তাড়াতাড়ি বের হয় এবং তাৎক্ষণিক আপনি খেতে পারবেন। এরকম একটা পানি নেবেন, নেওয়ার পরে আপনি এরকম এক চা চামচ পরিমাণ এই গুঁড়ো পাউডারটা এর মধ্যে নিয়ে গুলাবেন। এমনিভাবে সুন্দর করে গুলাবেন। তবে গরম পানি হলে হয় কি, এর নির্যাসটা মানে সুন্দরভাবে বের হয়, হালকা কুসুম গরম পানি বের হলে আপনার এটা সুন্দরভাবে গুলাই নেবেন। গুলাই নেওয়ার পর, কিছুক্ষণ গুলার নেওয়ার পর এটা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি খেতে পারেন। তবে আর ঠান্ডা পানি দিয়েও আপনি খেতে পারেন, তবে ঠান্ডা পানি দিয়ে যখন গুলাবেন তখন এই পানিটা গুলানোর পরে কিছুক্ষণ রেখে দিবেন। রেখে দেওয়ার পরে দেখবেন যে এই গ্লাসের নিচে এক ধরনের নির্যাসের যে কালারটা, এটা যখন আপনি গ্রিন কালারটা চলে আসবে তখনই আপনি এটা খাবেন। তবে এটা কিন্তু আপনার খুব মজাদার একটা শরবতের মতো আছে, এটার কোনো সাইড ইফেক্ট নেই, এটার কিন্তু আপনার কোনো গন্ধ বা তেতো এ ধরনের কোনো ফ্লেভারও কিন্তু নেই। এটা এমন একটা ফ্লেভার যেটা বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের মানুষেরই এই শরবতটা বা এটা ফ্লেভার এটা খেতে পারে। তো এমনিভাবে গুলানোর পরে আপনি সকালে দুপুরে এবং রাত্রে প্রতিদিন আপনার 3 গ্লাস পানি সহ আপনার 1 চামচ গুঁড়া পাউডার দিয়ে প্রতিদিন এই নিয়মে খেতে খেতে পারেন।
এমনি ভাবে খাইলে আমি আশা করব যে 100-তে 100 এবং 100% আপনার এর উপকার আসবে। এই জন্যই আসবে যে কারণ আমি নিজেও ডায়াবেটিস এবং প্রেশারের রোগী। আমি প্রথম এরকম এই পাতাগুলো অনীহা মনে করছিলাম যে এটা একটা গাছের নির্যাস, এটা দ্বারা এমন কি উপকারী বা আশা করা যায়। কিন্তু তারপরও আমি নিয়মিতভাবে এটা খাওয়ার পরে আমার 2 মাস সময় যাওয়ার পরে আমার ডায়াবেটিস এবং প্রেশারটা কন্ট্রোলে চলে আসছে। আমি এখন বিভিন্ন যে খাবারগুলো ডায়াবেটিস এবং প্রেশারের জন্য ক্ষতিকর সেই খাবারগুলো আগে খেতাম না, কিন্তু এখন সেই খাবারগুলো খাইলেও আমার প্রেশার এবং ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। আমার ডায়াবেটিসটা এখন 5-6 সর্বোচ্চ 7-এর মধ্যে থাকে, বা 6টাই বেশি থাকে স্বাভাবিক নিয়মে। তো এখন আমি অত্যন্ত সুস্থ এবং সাবলীলভাবে চলাফেরা করি এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নেই। আমি অনায়াসে সবকিছু খেতে পারি এবং সুস্থভাবে জীবনযাপন করতেছি। তো বন্ধুরা, আপনারা চাইলে আমার এই টিপসটা ফলো করে যদি আপনারা এই নিয়মে আপনারা এই সজনে পাতার গুঁড়া এটা যদি খাইতে থাকেন, আমি আশা করব 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার ভালো একটা ফলাফল আশা করবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের শরীর ভালো থাকুক এবং এই নিয়ম পালন করে অবশ্যই উপকার পেলে আমার কমেন্টস বক্সে মতামত জানাতে ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।